আমি বরিশাল 3 আসন থেকে আমি নবীনশ পেপার কিনেছি কি কারণে কা হবে কারণ কিন্তু পছন্দ সেটা তো কোনো ব্যাপার না যখন স্কুল থেকে পড়ি তখন থেকে আমি স্লোগান দিয়ে এসেছি তোমার আমার ঠিকানা পয়গামী কাজ যমুনা আজকে অনেকে নতুন করে আওয়ামী লীগের যারা হয়েছেন আমি তার ধরে না আমি হাইব্রিড আওয়ামী লীগের না নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে যে আমাদের টোটাল ফ্যামিলি কত ভালো আমি কোন অবস্থা থেকে এসেছি আমি বরিশাল 3 আসন থেকে নিয়েছি এবং আমি যেটা বিশ্বাস করি আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি সারা জীবনের একটি স্বপ্ন ছিল বাংলা তৈরি করা তারই নির্দেশনায় আমি মনে করি প্রিয় কন্যা জননী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন সেই অগ্রযাত্রায় নিজেকে সামিল করবার জন্য আমি বরিশাল 3 আসন থেকে আমি নবীনশ পেপার কিনেছি কি কারণে মনোনয়ন দেওয়া হবে যদি একটু স্পষ্ট করে বলতে কি কারণে কা হবে কারণ কিন্তু পছন্দ সেটা তো কোনো ব্যাপার না আসলে যারা এখানে মনোনয়ন করে যারা থাকবেন তারা চিন্তা করে দেখবেন যে আসলে আমি সেটার উপযোগী কি না ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি ওটার জন্য উপযোগী নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে যে আমাদের টোটাল ফ্যামিলি কত ভালো এখন কোন অবস্থা থেকে এসেছি তো সেখানে ওনারা যদি চিন্তা করেন যে হ্যাঁ এখানে 3 আসন থেকে রুবেলকে দিলে আমাদের আমাদের দলের স্বার্থে এবং দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে যদি ভালো কিছু মনে করেন তাহলে আন্ডাউটলি আমাকে দেওয়া উচিত আর ওনারই দাওয়া দেন সেখানে আবার কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে আমি যাবো না ওনারা যাতে ভালো মনে করবেন তাকেই ওনারা নেবেন তবে এটা আমি আশা করতেই পারি বিকজ আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি তখন থেকে না সিন্স আমি যখন স্কুল থেকে পড়ি তখন থেকে আমি স্লোগান দিয়ে এসেছি তোমার আমার ঠিকানা পয়গামী কাজ যমুনা আজকে নতুন করে অনেকে নতুন করে আওয়ামী লীগের যারা হয়েছেন আমি তার ধরে না আমি হাইব্রিড আওয়ামী লীগের না আমি ছাত্রলীগ কৃষি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি এখন চলমান বঙ্গবন্ধু শান্তি গোষ্ঠীর আমি সেন্ট্রালের প্রেসিডেন্ট তো সেই হিসাবে আমি সারাদিনই বঙ্গবন্ধুকে ভালোবেসেছি এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে অগ্রগতির যে ধারা উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছেন সেই ধারাবাহিকতার জন্যই আমি চাচ্ছি ওনার সাথে সামিল হয়ে আগামীতে যাতে আরও ভালো কিছু করা যায় তার জন্য আমার এই বরিশাল 3 আসন থেকে নবীনশ পেপার কেনা আমি আশা করব ওনারা যদি মনে করেন যে এটার আমি যোগ্য তা ওনারা যদি দেন আমি আনডাউটলি আমি একটু কথা দিতে পারি আমি দেশ ও দশের জন্য অবশ্যই উন্নয়নের যে ধারাবাহিকতা সেটার জন্য অবশ্যই আমি নিজেকে সবসময় সামিল ধন্যবাদ 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 আপনার ফোনটা অবলম্বন হয়ে থাকে।